কোরিয়ার রকেট বিশ্বের যে কোনো স্থানে আঘাত আনতে পারবে। উত্তর কোরিয়া সোমবার বলেছে দেশটির রকেট বিশ্বের যে কোনো স্থানে আঘাত আনতে পারবে। উত্তর কোরিয়া আজ কৌশলগত বাহিনী দিবস পালন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপরিচালিত দৈনিক রোডং সিংমুনে প্রকাশিত নিবন্ধে একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে দেশটির কৌশলগত বাহিনী যে কোনো স্থানে যে কোনো সময়ে আঘাত আনতে পারবে। নিবন্ধের সঙ্গে উত্তর কোরিয়ার কয়েকটি রকেটের ছবি প্রকাশ করা হয়েছে। নিবন্ধে বলা হয়েছে পিয়ংইয়ংয়ের ছোড়া রকেট সফলভাবে আঘাত আনতে পারবে, কারণ এগুলো ছোড়ার জন্য উচ্চ গতিশীল ব্রাহ্মমান ক্ষেপণাস্ত্র লাঞ্চার ব্যবহার করা হয়। এতে রকেটের অবস্থান খুঁজে বের করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায় বলে উল্লেখ করা হয়। নিবন্ধে উত্তর কোরিয়ার সাম্প্রতিক সফল ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও তুলে ধরা হয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র এবং পরমাণু পরীক্ষা অব্যাহত রেখেছে। গত মাসের 8 তারিখে দেশটির সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ক্ষুদ্রপাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি 124 মাইল পাড়ি দিয়ে পড়েছে জাপান সাগরে।